হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন তো বন্ধুরা আজ আমি তোমাদের বেগুনের একটা দারুণ সুন্দর এবং একদম নতুন রেসিপি শেয়ার করছি যেটা খুবই টেস্ট লাগে খেতে ঝটপট তৈরিও হয়ে যায় এবং এটা ভাত রুটির সাথে খেতে পারো অথবা চাইলে এটাকে শুধুও খেয়ে নিতে পারবে এতই টেস্টি হয় এটা তাহলে চলো ঝটপট দেখে নি ভিডিওটা লাস্ট অবধি দেখবে তাহলে রেসিপিটা খুব ভালো মতন তোমরা বুঝতে পারবে তো দেখো এর জন্যে এখানে বেগুন নিয়ে নেবে বেগুন এমন নেবে যেগুলো কচি হয় যেন বেগুনের মধ্যে কোনো রকম দানা যেন না থাকে তাহলে এই রেসিপিটা অনেক বেশি টেস্টি খেতে হবে তো এখানে আমি দেখো বেগুন নিয়ে নিয়েছি এবং বেগুনগুলোকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে হাফ ইঞ্চি পাতলা স্লাইস করে নেবে বেগুনগুলো আর ঠিক এইভাবে লম্বা লম্বিও নিতে পারো অথবা তোমরা চাইলে বেগুনগুলোকে গোল করেও কাটতে পারো চাকা চাকা করেও কাটতে পারো তো তোমাদের সুবিধা মতন তোমরা বেগুনগুলো স্লাইস করে নেবে তো দেখো বেগুনগুলো আমি এইভাবে স্লাইস করে নিয়েছি সব তো এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলো একদমই যেটা হচ্ছে দানা নেই বেগুনগুলো খুবই সফট বেগুন তো যত সফট বেগুন হবে দানা ছাড়া বেগুন ততই টেস্ট হয় এই রেসিপিটা খেতে তো এখানে সব বেগুন দেখো আমার স্লাইস করা হয়ে গেছে সুন্দরভাবে দেখো কি সুন্দর হাফ ইঞ্চি মোটা বেগুনগুলো আমি স্লাইস করে নিয়েছি এরপরে আমি সামান্য একটু নুন এই বেগুনগুলোর মধ্যে ছড়িয়ে দিচ্ছি তো একটু নুন ছড়িয়ে দেবে এবং নুনটা হাত দিয়ে খুব ভালো করে প্রতিটা বেগুনের মধ্যে মাখিয়ে নেবে তো এইভাবে দেখো রেডি হয়ে গেছে আমার বেগুনগুলো এরপরে একটি ফ্রাইং প্যানে আমি এক বড় চামচ মতন সাদা তেল দিলাম তো সাদা তেলটা একটু যখন গরম হয়ে যাবে তারপরে এতে আমি কিছু রসুন কুচিয়ে দিয়েছি এখানে আট থেকে দশটা রসুন আমি কুচিয়ে দিয়ে দিয়েছি রসুনটা একটু বেশি দেবে এক বড়ো চামচ রসুন কুচানো যদি দাও তাহলে কিন্তু অনেক টেস্ট হবে খেতে তো রসুনটা হালকা করে একটু ভেজে নেবো সামান্য গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব রসুনগুলো তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগবে খেতে তো দেখো রসুনগুলো আমি এখানে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন অলমোস্ট হয়ে এসছে রসুনগুলো এরপর আমি এতে দেব ছোট ছোট করে কুচি করা পেঁয়াজ পেঁয়াজ যত ছোট করে কুচি করবে তত বেশি খেতে কিন্তু স্বাদ হবে তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক বড় বাটি মানে দুটো মিডিয়াম বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ এইবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় এবং পেঁয়াজটা যেন ভালো মতন ভাজা হয়ে যায় এবার পেঁয়াজটাকে আমরা একটু লালচে করে ভেজে নেবো তো যতক্ষণ না লালচে করে ভাজা হচ্ছে পেঁয়াজগুলো একটু এইভাবে নাড়াচাড়া করবে নুন দেওয়া আছে তাড়াতাড়ি পেঁয়াজ কিন্তু সফট হয়ে যাবে তো দেখো পেঁয়াজ আমার অলমোস্ট কিন্তু রান্না হয়ে এসছে এখানে তো এইভাবে পেঁয়াজটাকে তোমাদের গোল্ডেন ব্রাউন করে নিতে হবে এরপরে এখানে হাফ কাপ মতন আমি টমেটো বাটা দিয়েছি তোমরা এখানে টমেটো বাটা দেবে চাইলে না যদি থাকে টমেটো বাটা তোমরা সেখানে টমেটো পে পিউরি অথবা টমেটো সসও অ্যাড করতে পারো এইবার আমি এখানে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর টমেটো পেস্টটা দিয়ে আমি এই মশলাটাকে একটু নাড়াচাড়া করছি ভালো করে এইবার নাড়াচাড়া হয়ে গেলে তা আমি এক চামচ দিলাম চিকেন মশলা তোমাদের কাছে চিকেন মশলা থাকলে চিকেন মশলা দিতে পারো অথবা মিট মশলা থাকলে মিট মশলা দিতে পারো অথবা পাও ভাজি মশলা থাকলে পাও ভাজি মশলাও দিতে পারো যে কোনো একটা মশলা তোমরা এখানে অ্যাড করতে পারো কিংবা যে কোনো কারি মশলা যে হয় দিতে পারো আর যদি নাই থাকে কিছু তাহলে সেই ক্ষেত্রে একটু ধনে জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে পারবে তো দিয়ে সব এই মশলাটাকে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে একটু ভাজা ভাজা করে নেবো মশলাটা এরপরে দেখো আমি দু বড় চামচ মতন টমেটো সস দিলাম এখানে তো টমেটো সসটা অবশ্যই দিও স্কিপ করো না তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগবে এটা খেতে টমেটো সসটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা দেখে দেখবে তেল বেরোতে আরম্ভ হবে যখন মশলাটা রেডি হয়ে যাবে কুক হয়ে যাবে তখন দেখবে মশলাটা থেকে তেল বেরোচ্ছে তাহলে বুঝতে পারবে মশলাটা রেডি হয়ে এসছে অলমোস্ট তো দেখো মশলাটা আমার কিন্তু রান্না হয়ে এসছে তো মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি হালকা আঁচে তৈরি করে নিয়েছি এইবার মশলাটা আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি তো মশলাটা আলাদা করে বাটির মধ্যে এইভাবে তুলে নেওয়ার পরে ফ্রাইং প্যানটা একটু জল দিয়ে ধুয়ে নেবে নেওয়ার পরে যে বেগুনের স্লাইসগুলো ছিল সেগুলো এই ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে দেবে দিয়ে বেগুনগুলোকে উল্টে পাল্টে হালকা একটু দাগ ধরিয়ে নেব আর যাতে বেগুনগুলো একটুখানি নরম হয়ে যায় বেশিক্ষণ না জাস্ট এক থেকে দুই মিনিট বেগুনগুলোকে রেখে দুধ দুই পিঠটা একটু উল্টে পাল্টে একটু দাগ ধরিয়ে নেবে আর কিছু করার প্রয়োজন হবে না শুধু উল্টে পাল্টা এইভাবে একটু দাগ ধরিয়ে নিচ্ছি আমি দেখো আর বেগুনগুলো নরম যেহেতু এর মধ্যে নুন মাখানো আছে তো বেগুন এমনিই কিন্তু সফট হয়ে যাবে এবং একটু এরকম ভাবে শুকনো খোলায় বেগুনগুলোকে একটুখানি এইভাবে নাড়াচাড়া করে নিলে বেগুনের যে এক্সেস জলটা আছে সেটাও কিন্তু শুকিয়ে যায় ব্যাস দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি আমি জাস্ট এক থেকে দুই মিনিটের মধ্যে বেগুনগুলোকে একটুখানি আমি এইভাবে দাগ ধরিয়ে নিলাম এবার সব বেগুনগুলোকে এইভাবে তা হালকাভাবে একটু দাগ ধরিয়ে নিয়ে বেগুনগুলো বেগুনগুলো আমি তুলে নেব তো সমস্ত বেগুনগুলো আমি একটা প্লেটে তুলে বার করে নিলাম এরপরে যে ফ্রাইং প্যানটা রয়েছে দেখো এর মধ্যে বেগুনে যে নুন মাখিয়েছিলাম সেই নুনটাই রয়েছে যাই হোক তার মধ্যেই আমি আবার দিয়ে দিলাম এক ছোট চামচ মতন সাদা তেল সাদা তেলটা ভালো করে ফ্রাইং প্যানে মাখিয়ে নেবে এই রেসিপিটা ফ্রাইং প্যানে করলেই কিন্তু অনেক বেশি সুবিধাও হবে ভালো হবে এবং খেতেও ভালো লাগবে এরপর এর মধ্যে আমি প্রতিটা বেগুন কিন্তু এইভাবে সাজিয়ে দিচ্ছি যেই বেগুনগুলো আমি একটুখানি তা নাড়াচাড়া করে নিয়েছিলাম সেই বেগুনগুলোকে এইভাবে দেখো আমি সাজিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে তোমরা এইভাবে ফ্রাইং প্যানে প্রতিটা বেগুনকে সাজিয়ে নেবে তো কোথাও যেন ফাঁক না থাকে এইভাবে প্রতিটা বেগুনকে এইভাবে তোমাদের সাজিয়ে নিতে হবে তো দেখো প্রত্যেকটা বেগুনকে আমি বেগুনের স্লাইসগুলোকে এইভাবে আমি সাজিয়ে নিলাম এবং সাজানোর পরে যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলার একটা লেয়ার আমি এই বেগুনের উপরে লাগিয়ে দিচ্ছি এইভাবে তো এই মশলাটাকে পুরো লেয়ার করে এখানে লাগিয়ে দিতে হবে ঠিক পিজা বেশে পিৎজার ওপরে যেভাবে আমরা মশলা মাখাই ঠিক সেইভাবে কিন্তু আমরা এখানে এই মশলাটাকে স্প্রেড করে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে পুরো বেগুনটার উপরে মশলাটা ছড়িয়ে দিলাম দেখো সুন্দরভাবে মশলা কিন্তু ছড়ানো হয়ে গেছে আচ্ছা এই সময় গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দেবে এরপরে আমি এখানে চিজ একটু গ্রেট করা ছিল সেই চিজ গ্রেট করা চিজ এখানে দিয়ে দিচ্ছি তোমরা এখানে তোমাদের পছন্দ মতন চিজ দিতে পারো স্যার চিজ দিতে পারো পার্মেজান মজরেলা যে কোনো চিজ তোমাদের পছন্দের চিজ এখানে দিয়ে দেবে একটু বেশি পরিমাণ চিজ দেবে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে এরপরে উপর থেকে তোমরা চিলি ফ্লেক্স দিতে পারো কাঁচা লঙ্কা এরকম ছোট ছোট করে কুচি করে দিতে পারো অথবা পেঁয়াজ কিংবা রসুনের পাতাও সুন্দর করে সাজিয়ে উপর থেকে দিতে পারো এরপরে এখানে আমি পিজা মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি যদি পিজা মশলা তোমাদের না থাকে সেখানে একটু ধরে ধনে আর গোলমরিচের গুঁড়ো মিক্স করেও দিতে পারো এরপরে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি এটাকে এইভাবে লো ফ্লেমে একদম কম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কম ফ্লেমে ঢাকা দেওয়া পাঁচ সাত মিনিট পর দেখো এটাকে আমি খুললাম তো দেখবে চারদিক থেকে বেশ আলগা হয়ে আসবে ধারের যেটা ইয়েগুলো আছে চিজগুলো সেগুলো কিন্তু দেখবে একটু লালচে রঙ হয়ে যাবে আর চিজ পুরোপুরি মেল্ট হয়ে যাবে তাহলে বুঝবে এটা রেডি হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট মাত্র লাগে এটা রেডি হতে তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে একদম চিজ মেল্ট হয়ে গেছে ধার থেকে চিজগুলো গোল্ডেন হয়ে গেছে এবং ফ্রাইং প্যান থেকে আলগা হয়ে এসছে তো তাতে বুঝলাম এটা রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়ে দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবে দু তিন মিনিট পর দেখো রেডি হয়ে গেছে এটা সার্ভ করার জন্য তো জাস্ট যেভাবে পিজা স্লাইস করে তোমরা সার্ভ করো ঠিক সেই সেইভাবে এটা সার্ভ করবে এটা তোমরা রুটি পরোটার সাথে খেতে পারো ভাতের সাথেও খেতে পারবে অথবা তোমরা চাইলে এটাকে শুধু শুধুও খেতে পারো কোনো কিছুর প্রয়োজন নেই এটা শুধু খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে তো দেখো এইভাবে তোমরা এটা সার্ভ করতে পারো বেগুনের একদমই নতুন একটা রেসিপি দারুণ টেস্ট হয় একবার হলেও বেগুনের এই রেসিপিটা ট্রাই করে দেখো তোমাদের দারুণ ভালো লাগবে খেতে কিন্তু তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি বেগুনের একটা দারুণ সুন্দর নতুন রেসিপি শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ট্রাই করে দেখো ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো তোমাদের সাথে নতুন নতুন এরকমই রেসিপিস আমি শেয়ার করতে থাকব। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা এই রেসিপিটাকেই এনজয় করো তাহলে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা